খেলার খবরাখবর নিয়ে মাঠে ময়দানে লগ ইন করছি আমি রূপানুর। 14 বছর পর বাংলাদেশের ফুটবলের সাথে আবারও যুক্ত হলেন ডিয়াগো আন্দ্রেস ক্রুসিয়ানি। বাংলাদেশের ফুটবলে পরিচিত মুখ এই আর্জেন্টাইন কোচ, সাইপ স্পোর্টিং ক্লাবের হেড কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে ফিরলেন আন্দ্রেস ক্রুসিয়ানি। প্রাথমিকভাবে এই আর্জেন্টাইনের সাথে এক বছরের চুক্তি হয়েছে বলে জানালেন ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী। আন্দ্রেস ক্রুসিয়ানির সাথে ফিটনেস ট্রেইনার হিসেবে আরেক আর্জেন্টাইন ইজিকুয়েল রোজাস নিয়োগ পেয়েছেন। 2005 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন, এরপর 2007 সালে ঢাকা আবাহনীর কোচের দায়িত্ব পালন করেছেন। টি-20 বিশ্বকাপে এবার একরাশ হতাশাই উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল, আর টাইগারদের এমন হতাশাজনক পারফরমেন্সের জন্য সমালোচনা হচ্ছে সারা বিশ্ব জুড়েই। এই ব্যর্থতার জন্য বিসিবির বর্তমান সভাপতিকে দায়ী করছেন সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী। সাবের হোসেন চৌধুরী তার টুইটে লিখেছেন, সবচেয়ে অযোগ্য সভাপতির হাত ধরে 4টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ, দলের পারফরমেন্স খারাপ থেকে আরও খারাপের দিকেই যাচ্ছে, এর থেকে লজ্জার আর কিছুই হতে পারে না। সুপার 12-এর সব ম্যাচেই হার, এমনকি অপেক্ষাকৃত দুর্বল দলের সাথেও প্রথম রাউন্ডে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ব্যর্থতার ষোলো কলা পূরণ করে শুক্রবার দেশে ফিরেছে ক্রিকেটারদের একাংশ। এদিকে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের লজ্জাজনক বিদায় নিয়ে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। বলছেন, শুধু বিদেশি কোচ নিয়ে সেরা জায়গায় যাওয়ার সুযোগ নেই, এ স্পোর্টসে করা বিশ্লেষণে বাংলাদেশের সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে কিংবদন্তি পেসার বলেন, ম্যাচ মানেই হার জিত, কিন্তু সেটার একটা সীমারেখা থাকে। 70-76 অল আউট হয়ে যাচ্ছে বাংলাদেশ, এত বড় আসরে এমন পারফরমেন্স হতাশাজনক। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই হার দুর্বল স্কটল্যান্ডের বিপক্ষে, এরপর সুপার 12-এ রীতিমতো বিধ্বস্ত। সবগুলো ম্যাচ হেরে সবার আগেই বিদায় ঘণ্টা বাজে বাংলাদেশের। ওয়াসিম আকরাম আরও বলেন, বোর্ডের লোকজনেরাও নিজেদেরকে ক্রিকেটের সেরা বিশ্লেষক ভাবছেন। ক্রিকেট চালাতে পারে বিসিবি, কিন্তু বিশেষজ্ঞ হতে পারেন না, এটার জন্য কাউকে নিয়োগ দিতে হবে। আজ এ পর্যন্তই, লগ আউট করছি মাঠে ময়দানে। রাত 10টায় নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।